আচ্ছা জি, তোমার এত ডাকা ডাকলাম, তো আমার ডাকে সাড়া দিলে না। না, এখন আমি কার কাছে যাব? সাজি, তোমার মতন এমন বান্ধব তো আমার আর কেহ নাই। সাজি, আমারে কে বিপদ থেকে উদ্ধার করবে? সাজি, তুমি আমার ডাকে সাড়া দাও। সাজি, তুমি আমার ডাকে সাড়া দাও। নৌকাতে আয়,
হিসাবে দেখলাম ওই বাড়ির পর আবার একই সময় এখানে বসা, কারণ বুঝলাম না, দেখে আসি তো। Thank you.
আমি এখানে বসতে আসিনি বুঝছেন, এই সব বন্ডামি বাদ দেন। শুনু বাবাজি, ওই আবুর ক্ষেত থেকে লাউ চুরি করলে আর রহিমের ক্ষেত থেকে বেগুন চুরি করলে গন্ডগি কবুল হবে না। আগে মনটাকে খাঁটি করো বাবাজি। কি ব্যাপার, আমি লাউ চুরি করলাম বেগুন চুরি করলাম, উনি দেখলো কিভাবে? নিশ্চয় পীর বাবার মধ্যে কিরামতি আছে। শোনো বাবাজি, চিরদিন সামনে আল ডিঙিয়ে ঘাস খাবা, মন সহজে কি সই হবা, বাবাজি গুরু কিন্তু আল্লাহ না, আবার গুরু থেকে আল্লাহ দূরেও না। এই মানুষের সাথে তার লীলা খেলা আছে, গুরুর কথা মতো চললে মন সই হয় আর খারাপ পথে যেতে পারে না। শোনো, তোমার কথাই চিন্তা করো, তুমি জীবনে যত পাপ কাজ করেছ আল্লাহ কিন্তু সব দেখে, আল্লাহ সর্বশক্তিমান মহান। সেই অধরচাঁদকে ধরতে হলে আগে মনটাকে খাঁটি করতে হয়। আল্লাহ যদি সর্বশক্তিমান হয় তাহলে তিনি বিভিন্ন রূপ ধারণ করতে পারেন না? আল্লাহ কিন্তু মানুষের রূপও ধারণ করতে পারে। ধরো তুমি বিপদে পড়ছো, আল্লাহকে ডাকাডাকি করছো, এর মধ্যে একজন মানুষ এসে তোমাকে উদ্ধার করলো, তারপর এই বিপদ থেকে উদ্ধার হওয়ার পর তুমি বলো আল্লাহ আমাকে বাঁচাইছে। এখন তুমিই বলো আল্লাহ কিভাবে বাঁচাইলো এই মানুষটার মাধ্যমে। ঠিক তেমনি আল্লাহকে লাভ করতে হলে একজন গুরু ধরতে হয়, মুর্শিদ ধরতে হয়। মুর্শিদ হচ্ছে উসিলা, মুর্শিদের মাধ্যমেই আল্লাহকে লাভ করা যায়। আল্লাহ তোমার এক ডাকেই সাড়া দিবে যদি তুমি গুরুর কাছ থেকে শিক্ষা দীক্ষা সঠিকভাবে নাও। গুরুর কাছ থেকে শিক্ষা নিলে মন খাঁটি হয়, তখন তার সব ইবাদত বন্দেগি কবুল হয়। গুরু শুধু জ্ঞানদাতা নয়, তোমার মনের খবরও জানতে পারে। একজন কামেল গুরু হচ্ছে আল্লাহর বন্ধু, গুরুর সাথে আল্লাহর গভীর সম্পর্ক আছে।
একজন কামেল ব্যক্তি জানতে পারে। শোনো বাবাজি, আল্লাহর কাছে কিছু চাইতে হলে মন খাঁটি করে চাইতে হয়। মনটাকে খাঁটি না করে আল্লাহর কাছে যদি কিছু চাও, আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে না। মনটাকে আগে খাঁটি করতে হয়, মন খাঁটি করে ইবাদত করতে হয়। না হলে মনে সরলা কি ধন মেলে কোথায় ঢুরে, হাতে হাতে বাবা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি না বই যে আপনার গন্ড কইছি, আমার মাফ করে দেন বাবা। চিরদিন সামনে আর ডিঙিয়ে ঘাস খাবা, মন সহজে কি সই হবা।